হ্যালো বন্ধুরা, আমি পৌশালী। চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে প্রথমেই আগে তোমাদেরকে দুটো আপডেট দিয়ে দেবো, তারপরে আমরা হইচইয়ের নতুন আপকামিং ওয়েব সিরিজ একেন বাবু এবার কলকাতায়, সেটার অফিসিয়াল ট্রেলার কিন্তু হইচইয়ের তরফ থেকে ড্রপ করা হয়েছে, সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো। প্রথমেই আগে আপডেটগুলো তোমরা শুনে নাও। প্রথম আপডেটটা হচ্ছে, তোমাদেরকে বেশ কয়েকদিন আগেই আমি বলেছিলাম যে জোকার টু আসছে, জোয়াকিন ফিনিক্স। জোকার টু এর কিন্তু একটা ফার্স্ট লুক চলে এসেছে, আমি অবশ্যই তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এবং জোকার তোমরা যারা দেখেছো তোমরা সকলেই জানো যে প্রজেক্টটা কি লেভেলের প্রজেক্ট, এবং জোকার টু নিয়ে আমিও সিরিয়াসলি প্রচন্ডই এক্সাইটেড। এবং ফার্স্ট লুকটাই তোমরা দেখতেই পাচ্ছ, এখানে একটা সেলুন মানে দাড়ি কাটার দৃশ্য দেখা যাচ্ছে, খুর চালানো হচ্ছে গালের মধ্যে, তো খুব অদ্ভুত। এবং এই পোস্টারটার মধ্যে একদম ব্লুইশ, ডার্ক ব্লুইশ একটা টোন দেওয়া হয়েছে, যেটা থেকেই আমাদের মানে আমরা ন্যাচারালি খুব মানে এই ধরনের রহস্য গল্প যখন আমরা দেখতে পছন্দ করি, ডার্ক টোনটা সেইভাবেই অ্যাপ্লাই করা হয়, যাতে সেই গল্পের ব্যাপারটা মানে সেই ফিলটা কালার টোনের মাধ্যমে আমাদেরকে আরো কোথাও গিয়ে ঢুকিয়ে দিতে পারে। তো ডার্ক ব্লুইশ টোনটা এই ফার্স্ট লুকটার মধ্যে প্রচন্ড ভালো লাগছে। তো দেখা যাক জোকার টু কবে আসে। পরবর্তী যেটা আপডেট দেবো, যশ দাশগুপ্তের অসাধারণ মানে অসাধারণ একটি ছবি যেটা কদিন আগে রিলিজ হলো, তোকে ছাড়া বাঁচবো না, সেই ছবিটি এত ভালো সিনেমা হলে চলেছে যে 31 ডিসেম্বর সেটা ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়ে যাচ্ছে। 31 ডিসেম্বর দুপুর 2 এবং রাত্রি 9:30 এই দুটো শো দেওয়া হয়েছে। কালার্স বাংলায় আসছে ছবিটা আগামী 31 ডিসেম্বর। তো তোমরা যারা হলে গিয়ে এত সুন্দর ছবিটা মিস করে গেছো, প্লিজ তোমরা অবশ্যই টিভিতে এই ছবিটা দেখে নিতে পারো। এইবারে আমরা ডিরেক্টলি চলে আসি একেন বাবু এবার কলকাতায়। এটা ট্রেলার আমার কেমন লাগলো দেখো বন্ধুরা, আমি সত্যি কথা বলতে কি, অনির্বাণ চক্রবর্তী মানুষটি একেন বাবু চরিত্রটাতে এত নিজেকে মানুষের মন জয় করতে পেরেছেন উনি এই চরিত্রটা দিয়ে, যে উনি এত ভালো একজন অভিনেতা। তো উনি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করেন, আমরা কিছুদিন আগে ওনাকে ভটভটি ছবিতে ভিলেনের ক্যারেক্টার করতে দেখলাম, সবই ঠিক আছে, কিন্তু কোথাও না গিয়ে আমি ঠিক অনির্বাণ চক্রবর্তী ইজ ইকুয়াল টু একেন বাবু এটা ছেড়ে আমি বেরোতে পারি না। মানে উনি এত ভালো, একেন বাবুর চরিত্রটা উনি এত ভালোভাবে মানুষের মধ্যে ঢোকাতে পেরেছেন। তো এবারে যেটা আমরা দেখতে পাচ্ছি গল্পটা, এবার একেন বাবু কিন্তু অন্য কোথাও নয়, এবার একেন বাবু কলকাতায়। কলকাতায় এটা একটা মার্ডার মিস্ট্রি থ্রিলার অবশ্যই, এবং পরপর কিছু খুন হয়ে যাচ্ছে, এবং খুনিদের পাশে কিন্তু কিছু সাংকেতিক চিহ্ন রেখে দেওয়া যাচ্ছে, যে রেখে দেওয়া হচ্ছে যে মার্ডারার সে খুনির পাশে একটা কিছু চিহ্ন রেখে দিয়ে যাচ্ছে, কিন্তু সেটা পুলিশের জন্য রেখে দিয়ে যাচ্ছে না, সে আসলে অন্য কোনো কারণের জন্য রাখছে। এবং সেখান থেকে একটা চিরকুটো উদ্ধার করা হচ্ছে, নাম্বার লেখা নাম্বার 1/4, তো সেটাও অবশ্যই কিছু একটা রহস্যের ব্যাপার এই গল্পটার। তো এই ট্রেলারটা আমার ভীষণই ভালো লেগেছে, এবং একেন বাবু এখানে অ্যাজ ইউজুয়াল প্রচন্ড ভালো, যেভাবে ট্রেলারটাকে শুরু করা হচ্ছে যে আপনি আমার নার্সিংহোমে গিয়েছিলেন, আপনার চুল পড়ে যাচ্ছে সেই সমস্যা জানতে পারার জন্য, তো সেটা যেহেতু প্রমোদ বাবু এবং বাপি বাবুর সামনে ঘটনাটা ঘটে গেছে, তাই উনি মানে যখন ডাক্তার উনি বলছেন, ভদ্রলোক বলছেন যে আপনি আমার চিনতে পারছেন, তখন একেন বাবু যেভাবে বলছেন না আমি চিনি না, আমার মনে পড়ছে না, এই ব্যাপারটা প্রচন্ড মজাদার লাগছে কোথাও গিয়ে। তারপরে জিলিপি নিয়ে যে প্যাচের যে ডায়লগটা দেওয়া আছে, মানে এই কেসটা জিলিপির থেকেও বেশি প্যাঁচালো, কারণ আর হচ্ছে কলকাতার অলিগলি মানে রাসবিহারের কোন গলি দিয়ে ঢুকলে তুমি রাজারহাটের কোন গলি দিয়ে বেরোবে সেটা পুরো একটা জিলিপির প্যাচের মতন। তো পার্টিকুলার এই ডায়লগ গুলো খুব সুন্দরভাবে ওয়ার্ক করছে ট্রেলারের মধ্যে, এবং এই ট্রেলারটাতে যখন আমরা সেই মার্ডারের সিন গুলো দেখতে পাচ্ছি সেখানে একটা ডার্ক কালার টোন ইউজ করা হয়েছে, এবং এখানেও কিন্তু অ্যাজ ইউজুয়াল একেন বাবু খুব মজা করেন, তিনি ভুলভাল হিন্দি বলেন, তো সেটাও আবার প্রমোদ বাবু বাপি বাবু কনস্ট্যান্ট সেটাকে ধরিয়ে দিচ্ছেন, একেন বাবু বরাবরই খেতে পছন্দ করেন, এখানেও তিনি প্রচন্ড পরিমাণে খাচ্ছেন, তো ইত্যাদি ইত্যাদি সমস্ত ওনার যা যা ওনার ক্যারেক্টারটার যা যা দিকগুলো ছিল সেগুলো সবই এখানে আছে। একেন বাবু এমন একজন গোয়েন্দা যিনি কিন্তু প্রচন্ড হাসি মুখে এবং মজা করতে করতে কেস সলভ করেন, তো যেটার জন্য একেন বাবু প্রচন্ড প্রচন্ড পছন্দের একটা ক্যারেক্টার আমাদের সকলেরই। তো আমি অবশ্যই আশা করবো এটাও প্রচন্ড ভালো একটা সিরিজ হবে, এবং বড় দিনে হইচইয়ের তরফ থেকে এর থেকে বড় গিফট আমার মনে হয় আর কিচ্ছু হতে পারে না। রিলিজ ডেটটা একেবারে পারফেক্ট আছে, আমরা 23 ডিসেম্বর এই সিরিজটা দেখবো, এবং তারপরে তো বড় বড় বাংলা ছবি হিন্দি ছবি সব তো রিলিজ আছেই, সেগুলো তো দেখবোই, বাট একেন বাবুটা নিয়ে আমি কিন্তু খুবই হ্যাপি, এবং আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে। শুধু একটাই নেগেটিভ পয়েন্ট এই ট্রেলারের, সেটা হচ্ছে বাপি বাবু আর প্রমোদ বাবুকে নিয়ে, এনাদের মানে যারা আগের বাপি বাবু প্রমোদ বাবু ছিলেন তারা অনেক বেশি মানে সাবলীল ছিলেন, অনেক বেশি তাদের দেখতে ভালো লাগছিল, তো এই নতুন বাপি বাবু প্রমোদ বাবুকে আমার খুব একটা ভালো লাগছে না। আমি জানি না ওনাদেরকে কেন চেঞ্জ করে দেওয়া হলো, তবে আমি আগে থেকে ওনাদের অ্যাক্টিং না দেখে আর কমেন্ট করবো না, যদিও এর আগেই আমরা বড় পর্দার একেন যখন দেখলাম তখনই এই বাপি বাবু আর প্রমোদ বাবুকেই আমরা দেখলাম।
তো দেখা যাক এবারে সেকেন্ড এটা মানে এবারে সিরিজটাতে মানে ওটিটিতে বাপি বাবু প্রমথ বাবু কিভাবে ওয়ার্ক করতে পারেন। তবে আমার মনে হয় আগের বাপি বাবু প্রমথ বাবু অনেক বেশি ভালো ছিলেন। তো তোমাদের কি মতামত এই পার্টিকুলার ট্রেলারটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমরা কিন্তু দেখতে পেলাম একেন বাবু থিম সং যেটা আগে ছিল সেটা কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে অলরেডি আগের বার থেকে। ক্যাকটাসের সিধুদা তিনি কিন্তু নতুন একেন বাবুর যে গানটা করেছেন সেটাই কিন্তু আবারও আমরা এর ব্যাকগ্রাউন্ডেও শুনতে পাচ্ছি। কাজে একেন বাবুর গানটা কিন্তু চেঞ্জ করা হয়ে গেল আগের বার থেকে, এটাই বুঝতে পারছি। যাই হোক, এটাও ভালোই ওয়ার্ক করছে, খারাপ একেবারেই লাগছে না। তো আমি এই পার্টিকুলার সিরিজটা নিয়ে খুবই এক্সাইটেড। এই ছিল এখনকার ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। এভাবেই চ্যানেলের পাশে থেকো। খুব শিগগিরই আসি নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য বাই বাই।